72 घंटे बाद आखिरकार परिचय मिल सका जहांगीरपुर में कत्ल किया गया युवती का। पुलिस सूत्रों से पता चला है मृतक का नाम जवा राय, उम्र 23 साल की है। उसका घर गंगारामपुर थाने के काटाबाड़ी इलाके के सिंह फरका में है। पता चला है बीते शुक्रवार अर्थात 6 सितंबर घर से निकलते हुए वह अपने मामा के घर पतिराम इलाके में जाने के लिए निकलती थी, लेकिन इसके बाद दोबारा यह युवती वापस घर नहीं लौटी थी। दूसरे दिन शनिवार की सुबह जहांगीर इलाके में पुनर्भवा नदी के किनारे उसका गला कटा हुआ उद्धार की जाती है। स्थानीय लोगों का अनुमान था युवती का बलात्कार करते हुए कत्ल कर दिया है। युवती का अधर रंग देखकर ऐसा अनुमान लगाया गया था स्थानीय लोगों द्वारा। घटना की जांच में उतरने के बाद पुलिस को पता चला है प्रेम प्रसंग में नकारा हुआ युवक पिंटू सरकार ने घटना को अंजाम दिया है। पूरी घटना के बारे में छानबीन किया जा रहा है गंगारामपुर थाने की पुलिस द्वारा। बलात्कार की पीड़िता का मृत पोस्टमार्टम के लिए बालूरघाट भेजा जा रहा है। कल के হচ্ছে দিদি হচ্ছে মোবাইল খুঁজছিল, তো আমি আবার বললাম যে দেখি তো কার বলে গলা কাটছে, তো তখনই আমার দিদি বের করে দিল ফেসবুক থেকে যে আমার, আমি তখন চিনতে পারলাম কি ওটা আমার দিদি। তারপর হচ্ছে যে পিন্টু তো আবার রোজ দিন ফোন করতো আমাদের মোবাইলে, তো আমরা তো জানি না যে কিসের জন্য ফোন করে। ডাক্তার মানুষ কোনো কিছুর জন্য যদি ফোন করে এটাই। আর হচ্ছে পিন্টু তো আবার বলছিল যে আমার দিদিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তো আমার দিদি বলছিল যে তুই মুসলিম আর আমি হিন্দু, এটা কখনো সম্ভব না, আর তোকে আমি দাদার মতো সম্মান করি, তুই দাদার মতোই থাকিস। আর তো কি মনে করছিস যে পিন্টু খুন করেছে? হ্যাঁ, পিন্টু তাই খুন করেছে। তো তুমি কি চাইছো? আমি চাচ্ছি যে এই কাজটা করেছে তার শাস্তি হওয়ার দরকার, কারণ পরবর্তীকালে তো আরো মেয়ে আছে, আমি না হয়ে অন্য কেউ তো আছে, তো এরকম যদি হয় তাহলে তো রাস্তাঘাটে মেয়ে চলাই অসম্ভব হয়ে যাবে। মেয়ে পালাম মানে হচ্ছে মোবাইল ব্যালেন্স ছিল না, আমার ব্যালেন্স ছিল না, পয়সা ঢুকালাম, পয়সা ঢুকে আমার মেয়ে দেখতেছে যে ফেসবুকে দেখতেছে যে আমার বোন তো যাওয়া গেছিলো ওখানে ওই আত্মীয় বাড়ি, ওখানে আত্মীয় বাড়ি যায়নি, আমার সময় দেখা হয়েছিলো মেয়ে, বললাম মেয়ে কোথায় যাবে, বাংলাদেশ যাবো, আর যে টাইমে বেড়াচ্ছি ওই টাইমে মামার বাড়ি পৌঁছতে পারেনি, আর যে টাইমে কেসে মামার বাড়ি পৌঁছতে পারেনি। ফেসবুকে দেখলাম যে আমার মেয়ে, এই মেয়ে বলছে বা আমার দিদি, আমার দিদি, কিন্তু মোবাইলটা ওই টাইমে ফোন ফোন আসলো, কিন্তু যে টাইমে কেসটা হয় ওইটা ফোন আসলো, ফোন ওষুধ ওষুধ নিতে আসে এ করে, কিন্তু মাঝে 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 কিন্তু হয়তো ওষুধ বড়ি শেষ হয় যে এইটা করতে হবে ওইটা করতে হবে, কিন্তু পিন্টুই ফোন করে ওষুধ লাগবে কী লাগবে, হ্যাঁ পিন্টুই কেন ফোন করে। পিন্টুটা কে? ওই যে আপনার কাল এদিক থেকে ইয়েতে আছে যে ডিশাল মেডিকেল ইয়েটা আছে। আচ্ছা আচ্ছা, ওরা হচ্ছে ইয়ে করে আপনার ইসে করে ইয়ার সঙ্গে এক্সেন চন্দ্রের সঙ্গে ওরা কিন্তু ইয়ে করে আপনার অপারেশন করে, মানে ওই ফোন করতো মাঝে মধ্যে, মাঝে মধ্যে ওই ফোন করতো, ওষুধ বড়ি থাকে না থাকে ও কিন্তু ফোন করে, এই কী করতে হবে না করতে হবে ওই কিন্তু ইয়ে করে, বুঝলেন, আমরা জানি ভালো ভালো জায়গায় আসে ওষুধ নিয়ে যায় আসে, বুঝলেন, তো যা এখন ওই আমার কিন্তু বিশ্বাস তখন ওই মেয়েতে দেখা যাচ্ছে, ওই মেয়েটা আমার মেয়েতে দেখা যাচ্ছে। তো কী মনে করছেন যে পিন্টুই খুন করেছে? হ্যাঁ পিন্টু,